নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। একজন নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। মূল্যবোধ কোন ধরনের বিষয়? সামাজিক বিষয়। নাগরিক নারীর অধিকার ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণের কাজ করে কোনটি? হিউম্যান অ্যান্ড জেন্ডার স্টাডি। উত্তেজিং বলতে বোঝায় সকল নারীদের উত্ত্যক্ত করা। মানবাধিকারের বৈশিষ্ট্য ব্যক্তি একান্ত ব্যক্তিগত। টেকসই উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন? প্রাতিষ্ঠানিক প্রাধিকরণ। সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। সুশাসনের মূল লক্ষ্য কি? জবাবদিহিতা। রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি হওয়া উচিত? বাঞ্ছনীয় জনকল্যাণ নিশ্চিত করা। ই গভর্নেন্স ও সুশাসনের সম্পর্ক কিরূপ? নিবিড়। রাষ্ট্র সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। বক্তব্যটি কার? মিশেল ক্যাম্বাসাস। আইন হচ্ছে নিম্নতমের প্রতি উর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদর্শ। জন অস্টিন। কোনটি ছাড়া সুশাসন সম্ভব নয়? জবাবদিহিতা। কৃষির অভাবে দুর্নীতির জন্ম নেয়? সুশাসন। তথ্য অধিকার আইন প্রথম চালু হয় কোন দেশে? সুইডেনে। দেশের সমাজতান্ত্রিক আইনের লেখাকে সংবিধান। বাংলাদেশে গ্রাম সরকার আইন পাস হয় কত সালে? 2003 সালে। সেই গভর্নেন্স বাস্তবায়নের পথে অন্তর্ভুক্ত কি? সমন্বয়হীনতা। নৈতিক অধিকারের মূল উপাদান বা উৎস কি? ন্যায়বোধ। রাজনৈতিক দল জনগণের উপর কার করে কিভাবে? দাবি পূরণের মাধ্যমে। সুশাসনের ইংরেজি শব্দ গুড গভর্নেন্স। শাসনের এক পক্ষে সরকার, অন্য পক্ষে জনগণ। সরকারের চরিত্র ভালো হওয়ার জন্য যাদের চরিত্র ভালো হওয়া দরকার? জনগণ। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে 41 নম্বর অনুচ্ছেদে। যেখানে দেশপ্রেম নেই সেখানে সুশাসন নেই। শাসন প্রতিষ্ঠার মূল উপাদান আইন শাসন। কিভাবে গণতন্ত্রকে শক্তিশালী করা যায়? ক্ষমতা বিকেন্দ্রীকরণের মধ্যে। ক্ষমতার ব্যবহারের যৌক্তিক কারণ ক্ষমতার কেন্দ্রীকরণ। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মুখ্য ভূমিকা পালন করে সরকার। গণতন্ত্র আইনের শাসনের বিশ্বাসী কারণ আইনের চোখে সবাই সমান। অর্ডিনেন্স হলো জরুরি আইন। আইনের আনুষ্ঠানিক উৎস হলো সংবিধান। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা কল্পে যে আইন প্রবর্তন করা হয় ফৌজদারি আইন। বিদেশের আইন বা সংবিধান লিখিত আকারে নেই। যুক্তরাজ্যে মুসলিম আইনের প্রধান উৎস হলো আল কোরআন। একজন নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। মূল্যবোধ কোন ধরনের বিষয়? সামাজিক। নারীর অধিকার নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে হিউম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ। উত্তেজিং বলতে বোঝায় সকল নারীদের উত্ত্যক্ত করা। মূল্যবোধ অধিকারের বৈশিষ্ট্য নিচে কোনটি? ব্যক্তির একান্ত অভিব্যক্তি। একশনের জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিকরণ। সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার? রাজনৈতিক। সুশাসনের মূল লক্ষ্য কি? জবাবদিহিতা। রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি হওয়া বাঞ্ছনীয়? উত্তর জনকল্যাণ নিশ্চিত করা। গভর্নেন্স বা সুশাসন সম্পর্ক কিরূপ? নিবিড়। বর্তমান বিশ্বের সবচেয়ে ভালো ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে গণতন্ত্র।
অন্য ছাড়া প্রতিষ্ঠা পায় না অ্যাসোসিয়েশন। দূষণের উল্লেখযোগ্য বিশিষ্ট স্বচ্ছতা, দূষণের পূর্ব শর্ত হল জবাবদিহিতা, দূষণের মানদণ্ড জনগণের সম্মতি সন্তুষ্টি, দূষণের আভাস পাওয়া যায় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, যেখানে দেশপ্রেম নেই সেখানে সুশাসন নেই, সংসদে সুষম বন্টন করা যায় দূষণের মাধ্যমে, আইন নিষ্প্রয়োজন হয় যদি শাসক যদি ন্যায় পালন হয়। দূষণ একটি চলমান ক্রিয়াশীল অবস্থা, শাসন প্রতিষ্ঠায় অপরিহার্য বিষয় গণতান্ত্রিক মূল্যবোধ, যা সরকার বলা হয় সংবাদ মাধ্যমকে। প্রশাসন যদি ধারক ও বাহক সরকার মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে গণতন্ত্র, রাষ্ট্রের সর্বোচ্চ আইন সাংবিধানিক আইন প্রণালী। শাসন প্রতিষ্ঠার মুখ্য ভূমিকা আইনের শাসন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মুখ্য ভূমিকা গ্রহণ করে সরকার, নৈতিকতা মূল্যবোধ অর্জনের প্রধান উচ্চ পরিবার। দ্বিতীয় মূল্যবোধ হল ঐতিহ্য, ইতিহাস ও দ্বন্দ্বের প্রতিবিম্ব, পরের সম্মান করা, দান স্বীকৃত, মৌলিকতা হল সামাজিক মূল্যবোধ।